चरलता देवी चरलता देवी उठो उठो पांच मिनट इन मुद्दे रेडी होए नहीं आई बाहर वेट कुछ की हुए चे होए नहीं हो बे किचु कुने मुद्दे शवाई उठे पड़ बे अपनी ताते रेडी होए नहीं अपना जब दौर का हर एक बैग इन मुद्दे कुछ ही नहीं हाँ एक एक्स्ट्रा साड़ी और नहीं नहीं आई वेट कुछ হাতে ঠিক পাঁচ মিনিটের উইন্ডো আছে ওর মধ্যে রাতে সিকিউরিটি যাবে চেঞ্জ করতে আর দিনে সিকিউরিটি যাবে জানতে ওর মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে পূর্ণবাবু আমাকে প্লিজ একটু বলবেন কি হয়েছে কি করছি আমরা আমরা পালাচ্ছি কেন ভালোভাবে বললে ওরা যেতে দেবে দেবে না কোথায় যেতে দেবে না আপনার ঋষির সঙ্গে দেখা করতে কাল রাত্রে চিঠিগুলো দিলেন সেগুলো আমি ভালো করে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখেছি ওর প্রত্যেকটাতেই একই পোস্ট অফিসের স্ট্যাম্প মানা আছে সে পোস্ট অফিসে গিয়ে বললে ওরা আমাদের সাহায্য করবে না রাতের যাচ্ছে চেঞ্জ করতে আর মদন যাচ্ছে জানতে আসুন 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 আচ্ছা একটু পরে তো এখানে সবাই জেনে যাবে অসুবিধা হবে না আর সব সেটিং করা আছে কুন্তলদা রতনদা সব সামলে নেবে আপনি কেন আমার জন্য এত বড় রিস্কটা নিচ্ছেন ট্যাক্সিটা ওয়েট করছে এই চত্বর থেকে বেরিয়ে গিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট থামবো পেটাই পরোটার ঘুম নি চলবে তো উঠো আরু এই শর্ট নোটিসে সকালে উঠে চলে এলি তুই থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ কি আছে দাদা চল পোস্ট অফিস বন্ধ বন্ধ হ্যাঁ আয় হারু তুই একটু দাঁড়া আমার ব্যাগটা কিন্তু গাড়িতে রইল ও ঠিক আছে দিদি আচ্ছা ভাই এই পোস্ট অফিস বন্ধ আজ গুরু নানকের বার্থডে গুরু নানকের জন্মদিন এটা মনে রাখার কথা ইস এত দূর আশাটা পুরো বেকার গেল আপনারও তো খুব ধকল গেল পূরণবাবু শুনুন না আমরা একটা কাজ করি ট্যাক্সিটা তো আছে আমরা এক্ষুনি বেরিয়ে যাই তাহলে সন্ধ্যের মধ্যে আমরা পৌঁছে যাবো না না ওখানে গিয়ে ঢুকলে আর বেরোতে পারবো মানুষটাকে তো খুঁজে বের করা দরকার আচ্ছা আমাকে নিয়ে কোনো অস্বস্তি হচ্ছে না তো মানে আমায় বলতে পারে অস্বস্তি কেন আমার বেশ ভালো লাগছে বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে বেশ চলো কোথায় যাবেন চলো এই ভাই এই শোনো কালকে কোনো জন্মদিন নেই তো কোনো বার্থডে দূর মশাই রোজ রোজ কি কারো বার্থডে হয় নাকি ঠিক আছে চলো একটা রুম পাওয়া যাবে হ্যাঁ রুম রুম এটা হোটেল তো হতেই পারে হতেই পারে মানে বাইরে তো দেখলাম বড় বড় করে নিশা হোটেল লেখা আছে আপনার গেমটা কি বলুন তো আঙ্কেল গেম না মানে রোজ তো এখানে অনেক রকম খেল দেখি তো আপনার অ্যাঙ্গেলটা ঠিক বুঝতে পারছি না আমি
গেম খেল অ্যাঙ্গেল কি বলতে চাইছেন আপনি? বরুণ বাবু, আমার মনে হচ্ছে আমরা ভুল জায়গায় এসে পড়েছি। আসুন না অন্য কোনো হোটেলে যাই। আরে না না, হারু তো বললো এটা ক্লিন আর সেফ। কি কারেক্ট আছে, ক্লিন অ্যান্ড সেফ। কদিন থাকবেন? একটা রাত। আবার কনফিউজ করলেন আঙ্কেল। আচ্ছা কেন আপনি বারবার কনফিউজ হয়ে যাচ্ছেন কেন? না মানে আপনারা মিস্টার অ্যান্ড মিসেস নয় তো? না। তো এখানে থাকতে গেলে মিস্টার অ্যান্ড মিসেস সেজে থাকতে হবে, কারণ এখানে মাঝে মধ্যে পুলিশের রেড হয় আর কাপলসরা হুঁস দিয়ে কেটে পড়ে মাঝখান থেকে আমি কেস খেয়ে যাই। ঠিক আছে, দুটো সিঙ্গেল রুম দিন। কি আঙ্কেল, হোটেলে রুম নিয়ে আলাদা আলাদা ঘরে থাকবেন নাকি? আপনার সিঙ্গেল রুম নেই? আচ্ছা তো দিন, কথা বাড়াচ্ছেন কেন? দুটো সিঙ্গেল রুম দিন, চাবিটা দিন, এই আমার আইডি। এসি বড়শো নন এসি নশো? ঠান্ডায় যা, আপনি নন এসি দিন। আমি এখানে একা ঘরে থাকবো না, একটা ঘরেই চলবে। প্লিজ তাড়াতাড়ি করুন। দিন, একটা ঘরে দিন। ওপরে যান, এটা পাঠিয়ে দিচ্ছি। এই তো এই তো যা ভেবেছিলাম দু টাকার জোড়া করেছে, একসঙ্গে করে একটা করেছে। এটাকে ঠেলে যদি আলাদা করা যায় না, মানে খাটটাকে ঠেলে আলাদা করা যায়, দুটো আলাদা হয়ে যাবে। তাহলে আলাদা আলাদা কাঁচি। হ্যাঁ কাঁচি কাঁচি। এই গদিটাকে না মাঝখান থেকে কেটে ফেলুন। গদি? আপনি কি আশ্চর্য মানুষ বলুন তো, এত বড় একটা খাট, তার দুধারে যদি আমরা দুজন শুই, আপনার কোনো অসুবিধা আছে? না অসুবিধা কি, এ তো হতেই পারে। তাহলে সেটাই হোক, এই নিয়ে আর চিন্তা করবেন না। না আসলে এত বেশি খেয়ে ফেলেছি না, ওই চিকেন চাপ আর বিরিয়ানিটা, এই তমালদা বছরের পর বছর এই চিকেন চাপ বিরিয়ানি চিকেন চাপ বিরিয়ানি করে করে মাথাটা খারাপ করে দিল, লোয়ে পড়ে বেশি খেয়ে ফেললাম। হাত কপালিটা এবার হতে চলেছে। পুদিনহারা খাবেন? আপনার কাছে আছে? দিন। এই যে আমার ব্যাগটা দেখছেন না, এটা দ্রৌপদীর থালা, যা চাইবেন তাই পাবেন। নিন। আচ্ছা বলুন বাবু, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন বলুন তো? আপনার জন্য তো করছি না, নিজের জন্য করছি। জীবন তো লাগছে নিজেকে। কাল আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দিয়ে আমার কাজ শেষ। আর তারপরে যদি আপনাকে একা ফিরতে হয়? ও আমি সামলে নেব, প্রসূন বাচ্চা ছেলে, ঠিক হ্যান্ডেল করব। আমি ওখানকার কথা বলছি না, আমি আপনার কথা বলছি। আপনাকে যদি একা ফিরতে হয়? 17 বছর একা একা কাটালাম, আর তো কয়েকটা বছর। আলোটা নিভিয়ে দি। তিন আপনি জেগে বলুন না, ওই গানটা আরেকবার গাইবেন। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান,
আমি তোমারে সপেছি প্রাণ ও গো বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে। দেখে আসুন, না খোলা আছে, আসুন আসুন আসুন। আমি একটা রাউন্ড দিয়ে আসি দাদা। বলছি এই দাদা এক মিনিট, একটা কথা ছিল। এখন একদম টাইম নেই দাদা, কাল ছুটি ছিল, আজ প্রচুর। না শুন না, বলছি যে এই চিঠিগুলোতে না এই পোস্ট অফিসে স্ট্যাম্প মারা আছে, কিন্তু এতে সেন্ডারের অ্যাড্রেসটা লেখা নেই, কি করে জানতে পারি বলুন তো? হ্যাঁ, আমাদের এখান থেকেই তো গেছে বলে মনে হচ্ছে, কিন্তু কেউ যদি তার অ্যাড্রেস না দেয় তাহলে আমরা কোথায় পাবো বলুন তো? হলো তো তোমার ছাতাটা। আরে ওরা বলতে পারে, বলতে পারলে তো বলতো, এবার যাওয়া যাক। এই তো আপনারা একটু ভিতরে আসুন তো, আসুন না, আসুন আসুন। নমস্কার। নমস্কার নমস্কার, বসুন, তুমি যাও। হ্যাঁ স্যার। বলছি যে এই চিঠিটা আপনি কোথা থেকে পেলেন? না এই চিঠিগুলো ওনাকে লেখা হয়েছে, মানে এই এই সব চিঠিগুলো, এগুলো এগুলো সব, মানে এই চিঠিগুলো সব আপনাকেই লেখা হতো? আপনি চারুলতা দত্ত? হ্যাঁ, লেখা হতো না, এখনো লেখা হয়, এখনো প্রতি মাসে উনি একটা করে চিঠি লেখেন। নভেম্বরেরটা নিশ্চয়ই পেয়ে গেছেন? হ্যাঁ। কোনটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাগবে এক মিনিট। এটা ডিসেম্বরের, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এগুলো এগুলো কার লেখা? আপনাকে যিনি চিঠি লিখতেন তারই লেখা। পূর্ণেন্দু পাহাড়ির সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়েছিল? উনি উনি এখন কোথায় আছেন? বছর পাঁচেক আগে একটি কঠিন রোগে উনি মারা যান, এসব উনি লিখে গেছিলেন। বন্ধু হিসেবে আমার কাজ ছিল শুধু প্রতি মাসে মাসে একটি করে পোস্ট করে দেওয়া। দেখুন, পাহাড়ি দাই আমাকে বলেছিল যে যদি কোনোদিন উনি আসেন সব সত্যিটা যেন আমি বলে দিই। আপনি আপনি ঠিক করেছেন। আপনি? আমি ওনার পরিচিত বন্ধু। না পাসপোর্ট বোর্ডিং পাস দিতেই দিন। আরে পাহাড়িদা,
আপনি চলে আসুন। না না ঠিক আছে। না না চলে আসুন আপনি। চলে চলে। আসুন আসুন। হয় না। আসুন। কেমন আছেন? ভালো। দেখি। কোথায় যাচ্ছেন? থাইল্যান্ড। উদ্দেশ্য? ভারতে যাচ্ছি কি মস্করা করছিস নাকি? ফিরবেন তো? হ্যাঁ ফিরবো। কনফার্মড? আরে ফিরবো, কেন ফিরবো না? দেখ তো। পাহাড়ি চললো পাহাড়ে আসি। I'm sorry. না না ঠিক আছে, কিছু কিছু জিনিস স্মৃতি হয়ে থাকাই ভালো। নতুন করে স্মৃতি গড়ার ক্ষমতা আমাদের নেই। একদিক দিয়ে ভালোই হয়েছে জানেন, আমি পূর্ণেন্দু বাবুকে যেরকম দেখেছিলাম সেভাবেই মনে রেখে দেব। হারু ভাই এবার কোথায়? আমাদের ওই বুড়ো বুড়ির বাড়িতেই চলুন। বরুণ বাবু, আপনার একা থাকার প্ল্যানে আমি জল ঢেলে দিলাম। আমি তো গয়নাটা ট্রাই করার জন্য শাড়িটা পরলাম, তুমি কেন? আমাদের ট্রাই করার জন্য? শুধু কাজের পার্টনার হলে হবে? পার্টনার লাগ যায় কি না দেখতে হবে তো। কি দেখলে? লুটে গেছি সালা। আগে তোমার টেস্ট হবে। আমার আবার কি টেস্ট? কি তুলতে হবে বল শুধু একবার আমাকে। তোলা, মারা, চুরি করা, অনেক তো হলো। হাউ অ্যাবাউট হেল্পিং অ্যানাদার পার্সন? ক্যান ইউ ডু ইট? আমি আবার কার উপকার করব? তোমার না, হেল্প করা অনেক মানুষ আছে। আরে সুজি বল না কি করতে হবে। আবার তোমাকে ওই স্যান্ডো গেঞ্জি পরে দেয়ালবে একজনের বাড়ি ঢুকতে হবে, কিন্তু চুরি করতে নয়। তার বাড়ি ঢুকে তার সাথে দেখা করে তাকে একটা বাচ্চা মেয়ের গল্প শোনাতে হবে। কিছুই বুঝতে পারলাম না সারা, কার বাড়ি? আরে যার বাড়ি আমরা এমনি চাইলে ঢুকতে পারবো না। কে? ওই যে আমাদের সুপারস্টার। সুপারস্টার? হুম। আমি ছাড়া আবার সুপারস্টার আছে নাকি সালা?